মাধ্যমিক পরীক্ষায় বারাবণীর ছেলে সুমন দত্তের প্রাপ্ত নম্বর 697। পরীক্ষায় প্রথম তালিকায় নাম আসায় খুশি পরিবার। করোনার জেরে এবার মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছিল। ছাত্রছাত্রীদের নবম শ্রেণীর নম্বর ও দ্বাদশ শ্রেণীর মক টেস্টের নাম্বার অনুযায়ী সোমবার প্রকাশিত করা হলো মাধ্যমিক পরীক্ষার ফল, যেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা 10,89,749 জন। তার মধ্যে প্রথম স্থান অধিকার করেন 79 জন, যার মধ্যে পশ্চিম বর্ধমান জেলার বারাবণীর গৌরাণ্ডি আর কে এস ইনস্টিটিউশনের ছাত্র সুমন দত্তের নাম উঠে আসে। তার এই সফলতায় খুশির ছায়া নেমে আসে সুমনের পরিবার সহ সমস্ত বারাবণী অঞ্চলে। ছাত্র সুমন দত্ত হলেন মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা কার্তিক দত্ত হলেন গৌরাণ্ডি আর কে এস ইনস্টিটিউশনের প্যারা টিচার। ছেলের এই সাফল্যে খুশি বাবা ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এই প্রসঙ্গে ছাত্র সুমন দত্ত বলেন, যদি পরীক্ষা হতো তবে হয়তো আরো ভালো হতো, তাহলে আমি 1 থেকে 10-এর মধ্যে হতাম। এই ফল আমিও আশা করিনি, তবে হয়তো ভবিষ্যতে অসুবিধা হতে পারে, কিন্তু আমার লক্ষ্য ইতিহাস নিয়ে আগামী দিনে আরো এগিয়ে যাওয়া। মাধ্যমিক পরীক্ষায় এত ভালো একটা রেজাল্ট আশা করেছিলেন? আশা করেছিলাম 1 থেকে 10-এর মধ্যে একটা র‍্যাঙ্ক করব যদি পরীক্ষা হতো। একবার প্রথম এটা কথা আশা করি। কেমন লাগছে? ভালো লাগছে। ভবিষ্যতে কি করার ইচ্ছা রয়েছে? ভবিষ্যতে হিস্ট্রি নিয়ে রিসার্চ করার ইচ্ছা আছে। প্রাচীন যুগ ওটাই পছন্দ সাবজেক্ট। এমনি মানে পড়াশোনা ছাড়া আর কি কি হবি রয়েছে তোমার মধ্যে? ক্রিকেট খেলে কুইজ কম্পিটিশনে যদি হয় সেখানে পার্টিসিপেট করি। বাবা কি করেন? বাবা প্যারা টিচার স্কুলে। পড়াশোনার প্রতি মানে কার অবদানটা বেশি রয়েছে তোমার প্রতি? সবারই, স্কুলের শিক্ষক শিক্ষিকা, তাছাড়া বাবা। আমি বাড়িতেই পড়তাম, বাবা এবং জ্যাঠা, বাবাও টিচার, জ্যাঠাও টিচার, টিউশন করে ওখান থেকেই সব পড়াশোনা করতাম। কোন স্কুলে পড়াশোনা করেছো? গৌরাঙ্গি আর কে এস এইচ এস স্কুল। ছেলে মাধ্যমিক পরীক্ষায় এত সুন্দর রেজাল্ট করে, পশ্চিম বর্ধমান শহর সহ আমাদের বারাবণী প্রথম হয়েছে, কি রকম মনে হচ্ছে আপনার? কি মনে হচ্ছে এই নিয়ে? আজকে আনন্দ তো হবে, যেটা আশা করেছিলাম যে মাত্র করোনা পজিশনে যে মা পরীক্ষা হয়নি এটা একটা যেমন বলছে, তবে একটা আশা ছিল যে পরীক্ষা যদি হতো ও 1 থেকে 10-এর মধ্যে অবশ্যই। আমি বরাবরই ক্লাস 5 থেকে 10 পর্যন্ত আমাদের স্কুলে 10-এর মক টেস্ট হয়েছিল, সেখানেও 94% ক্যারি করেছিল এবং বরাবরই 92%-এর উপরে। আশা করেছিলাম যে 8 থেকে 10-এর মধ্যে থাকবে, তো এতটা যে ভালো হবে সেটাও কিন্তু আশা করি। এটা একটা সত্যি মানে আনন্দের বিষয় এবং বিস্ময়কর। কি মনে হচ্ছে পরীক্ষা হলে কি আরও ভালো রেজাল্ট হতো? মানে কোনো একটা তো বললাম যে পরীক্ষা হলে এটা আশা করেছিলাম যে যে মেরিট লিস্ট 1 থেকে 10 পর্যন্ত হয় তার মধ্যে একটা থাকবে, কোন পজিশনে সেটা কিন্তু আশা করি, একটা থাকবে এটা আশা করছি। ছেলেকে নিয়ে কি স্বপ্ন রয়েছে? যেমন আমরা তো খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমার দুই দাদা আছে, মেজদা সামনে আছে, পর্দা একটু বাজারে গেছে, আমরা সামান্য, আমিও হিস্ট্রি অনার্স মাস্টার ডিগ্রি করেছি প্যারা টিচার, চাইবো যে একটু প্রতিষ্ঠিত হোক অন্তত, আর এটা চাইবো যে সমাজে যেন ভালো কাজের মধ্যে, ও তো অ্যাম্বিশন নিয়েছে হিস্ট্রিতে পিএইচডি করবে, দেখা যাক সবই তো ভগবান। আপনি পেশায় কি করেন? আমি প্যারা টিচার, টিউশন করি। ছেলে কোন স্কুলে পড়তো? আপনি সেই স্কুলে টিচার? হ্যাঁ, আমি সেই স্কুলে শুধু টিচার নই, আমিও ওই স্কুলেরই ছাত্র, এবং আমাদের দাদারা দিদিরা আছে সবাই ওই স্কুলের ছাত্র, ওই স্কুল থেকে পড়াশোনা করেছি, ওই স্কুলের প্যারা টিচার, আমার ছেলে ভাইপো ভাইজি সবাই ওই স্কুলে পড়াশোনা। কি নাম আপনার? কার্তিক দত্ত। ছেলে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, কিরকম মনে হচ্ছে আপনার? খুব আনন্দ লাগছে, খুব খুশি। আশা করেছিলেন ছেলে এত সুন্দর রেজাল্ট করবে? ছেলের আমার মানে কি পড়ার বরাবরই ঝোঁক, মানে খুব খাটতো, আর স্কুলের রেজাল্টগুলো মানে ভালোই করতো, তারপর ঘরে দাদার পড়াতো, বাবা যেখানে সব পড়াতো, তো তার মানে ভালোই পড়াশোনাটা করতো, ওই জন্য ভেবেছিলাম কিছু হবে। পরীক্ষা তো হয়নি করোনা রেজাল্টে, এ রেজাল্ট আর মক টেস্টের রেজাল্টটাও ভালো করেছিল স্কুলে, স্কুলে মক টেস্টটা হয়েছিল, মক টেস্টও ভালো রেজাল্ট করেছিল, সেই দিকে আমরা একটু আশা করে রেখেছিলাম।
আপনারা তো মধ্যবিত্ত পরিবারের লোক, ছেলেকে নিয়ে কি স্বপ্ন রয়েছে? ছেলেকে নিয়ে আমরা চাই যে ছেলে ভালোভাবে মানুষ, আমি সেই রকম কোনো ইয়ে করি ওই জেঠারা সব বাবারা যেটা ভাববে ভালো ভাববে সেটাই করবে। এই রেজাল্টে আপনি খুব খুশি? হ্যাঁ আমি খুব খুশি। কি নাম আপনার? আমার নাম টুম্পা দত্ত। আমি গোরান্ডি স্কুলের প্রধান শিক্ষক। এবছর আমাদের মাধ্যমিকে 328 জন পরীক্ষা দিয়েছিলেন এবং তার ভিতরে সুমন দত্ত 697 নম্বর পেয়ে আমাদের বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গে যে 79 জন ছাত্রছাত্রী সর্বোচ্চ নাম্বার পেয়েছে তার মধ্যে সুমন নিজের জায়গা করতে পেরেছে। এই জন্য আমি আমার বিদ্যালয়ের প্রতিটি মাস্টারমশাই, দিদিমণি, লাইব্রেরিয়ান, নন টিচিং স্টাফ প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি সুমনের বাবাকে কার্তিক দত্ত মহাশয়। উনি আমাদের বিদ্যালয়েরই পার্শ্ব শিক্ষক। আমাদের সকলের প্রচেষ্টায় সুমন এত ভালো একটা সুন্দর রেজাল্ট আমাদেরকে উপহার দিল। আগামী দিনে সুমনের আরও অনেক ভালো হোক আমরা এই আশা রাখছি। ধন্যবাদ। বারাবণী থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা। Thank you.